রাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা করল ভারতের নির্বাচন কমিশন। আগামী 18 জুলাই হবে এই নির্বাচন, ফল ঘোষণা হবে 21 জুলাই। আগামী 15 জুন এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন। 29 জুনের মধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হবে বলে জানালো কমিশন। নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ হবে 25 জুলাই। দেশের বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কার্যকালের মেয়াদ শেষ হবে 24 জুলাই। তার আগেই রাষ্ট্রপতি নির্বাচন হওয়া জরুরি, তাই বৃহস্পতিবার এই নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। এই নির্বাচনে নাগরিকরা প্রত্যক্ষভাবে অংশ নেন না, তাদের হয়ে জনপ্রতিনিধিরা এই নির্বাচনে অংশ নেন। সাংসদ এবং বিধায়ক মিলিয়ে মোট 4,809 জন অংশ নেবেন এই নির্বাচনে। তাদের ভোটেই নির্বাচিত হবেন দেশের নতুন রাষ্ট্রপতি। ব্যুরো রিপোর্ট, দুরন্ত টিভি।